আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা যারা ছুরি দিয়ে বাসায় মাছ কোটেন তাদের জন্য সুন্দর একটি টিপস শিখে দেব, যেই টিপসটা কাজে লাগিয়ে আপনারা সহজে ঘরে বসে ছুরি দিয়ে মাছ কাটবেন, কিন্তু মাছের আঁশ একদমই ঘর ভরে যাবে না। আমরা অনেক সময় মাছ করতে গেলে দেখি মাছের আঁশ সারা ঘরে ছুটে ভরে যাচ্ছে, তখন এগুলো পরিষ্কার করতে হয় এবং খুব বিরক্ত লাগে, কাজ আরও বেড়ে যায়। আমি এই সমস্যাটা বেশি ভুগতাম, তো বর্তমানে আমি একটি টিপস ফলো করি যার মাধ্যমে একদমই এই সমস্যায় ভুগি না। আমার কাছে মনে হলো এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করি। এর থেকে ভালো টিপস যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আর যদি আমার টিপসটা ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখবেন। দেখুন, আমি দুইটা ইলিশ মাছ নিয়েছি। এই ইলিশ মাছ দুইটা আমি মালসায় রেখেছি, যে পাত্রটাই রেখেছি এটাকে আমরা মালসা বলি। আমি জানি না আপনারা কি বলেন, অবশ্যই জানিয়ে যাবেন। তো আমি এই মালসায় অনেক বেশি পানি নিয়েছি, একটু বেশি পরিমাণে একটি পাত্রে পানি নেবেন, তার ভিতর মাছটা নিয়ে নেবেন। এরপর পানির ভেতর মাছটা ডুবিয়ে রাখবেন এবং এভাবে ছুরি দিয়ে আস্তে আস্তে ঘষে নেবেন। দেখবেন মাছের আঁশ ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু সারা ঘরে ভরে যাচ্ছে না। দেখুন, আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করার চেষ্টা করবেন, আর যেখানে ছুরিটা দিয়ে ঘষতে থাকবেন মাছের আঁশ উঠাবেন আর কি, সেখানে শক্তভাবে ধরে রাখবেন, একটু উঁচা করে ধরবেন যাতে মাছটা সহজে ছাড়াতে পারেন আঁশ। আশা করি কয়েকবার চেষ্টা করলে পেরে যাবেন। তারপর দুইটা দিক একদম বেশি ভালোভাবে খেয়াল করবেন, সেটা হচ্ছে মাছ যতটুকু হবে তার থেকে বড় হবে পাত্রটি, এবং পাত্রটি ভরে নেবেন পানিতে। তারপর মাছটি এভাবে আপনি আঁশ ছাড়াতে থাকবেন মাছের। আপনারা চাইলে ইলিশ মাছ বাদে যে কোনো মাছেরই আঁশ এভাবে ছাড়িয়ে নিতে পারবেন খুব সহজে। আমি এখন ইলিশ মাছ রান্না করব, তাই আঁশ ছাড়াচ্ছিলাম, তাই আপনাদের জন্য ভিডিওটি করলাম। তো আপনারা যে কোনো মাছের আঁশ এই একই পদ্ধতিতে ছাড়িয়ে নেবেন। যে একটা মাছের সুন্দরভাবে আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার দ্বিতীয় মাছটি দেখুন ঘষে ঘষে আমি আঁশ ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই যখন আপনি ঘষবেন তখন চেষ্টা করবেন মাছটি পানির ভিতর ডুবিয়ে রাখার। আমি এভাবে ঘরে বসে মাছের আঁশ ছাড়াই। আসলে ইলিশ মাছ বসে কোটার থেকে যদি ঝটপট এভাবে দাঁড়িয়ে কুটে ফেলা যায় তাহলে তো আর কথাই নেই, কাজ খুব দ্রুত হয়ে যায়। মাছ কোটাটা কিন্তু খুবই বিরক্তিকর একটা কাজ আমার কাছে তো মনে হয়, তবে সব মাছের তুলনায় ইলিশ মাছটা কোটা অনেক বেশি সহজ। কিন্তু দাঁড়িয়ে যদি এভাবে আঁশ ছাড়িয়ে নেওয়া যায় তাহলে আমার কাছে আরও কাজটি সহজ মনে হয় করাটা। এরপর একটি কাঁচি দিয়ে সুন্দরভাবে আশেপাশের এই পাখনাগুলো কেটে ফেললেই কিন্তু হয়ে গেল, মাছ কোটা খুব সহজেই হয়ে যাবে। তো যার যার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন আর কমেন্ট করে যাবেন আপনার কেমন লাগলো, আর এর থেকে সহজ যদি কোনো পদ্ধতি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, তাতে আমিও জানতে পারবো আর পাঁচজনও আপনার সেই সহজ পদ্ধতিটা জেনে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সকলের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখুন, আমি সুন্দরভাবে দুটি মাছ পরিষ্কার করে ফেলেছি, আশা করি দেখতেই পেলেন।